বজালি জিলার এসপি আর বজালি জিলার আরক্ষীর উপর এটা অর্থনৈতিক অপরাধ সংক্রান্তীয় বিশেষ তথ্য আমার পোহরলৈ আহিছিল। সেইবাবে আজি আমি এই নলবা বজালির এসপি ডিএসপি বা বিভিন্ন জনক আজি আমি রিজার্ভত ক্লোজ করেছো, বিভিন্ন জনের ট্রান্সফার অর্ডারও গধূলি ওলাব আর এওঁলোক সকলোরে বিপক্ষে সিআইডিত এটা বিশেষ গোচর রুজু করা হয়েছে আর সিআইডি গোচরের উপর ব্যবস্থা অনুসরি হয়তো গ্রেপ্তারও হব পারে, মানে মই এইটুকু কৈছো যে মানে তেওঁলোক গ্রেপ্তারও হব পারে আর গ্রেপ্তারের সংখ্যা বাড়িব পারে। মানে দুখিয়া মানুহক বিশেষকৈ পুলিশে নিজের ক্যারেক্টার বদলাব লাগিব। আগতে যে দাবি হুমকি মারি যি ধরনে চলিছিল সেই ব্যবস্থা নচলিব, পুলিশের শীর্ষতম অফিসার হলেও তেওঁ এরেস্ট হব। আমি এই ধরনের ডিজিপিয়ে ইতিমধ্যে সকলকে বার্তা দিছে আর ডিজিপিয়ে যিখিনি কথা কৈ আছে সেইখিনি এসপি লেভেললৈকে সকলো অফিসারে বুঝি পাব লাগে, কারণ ডিজিপিয়ে কোৱা কথাখিনি আমার কথা। আর সেই কারণে আজি আমি এসপির বিপক্ষেও আমি একশন লৈছো আর এনেকুৱা ধরনের দুখিয়া মানুহক যন্ত্রণা দিয়ার যদি অভিযোগ পোৱা যায় আর যদি প্রমাণিত হয় আমি সকলোরে বিপক্ষে ব্যবস্থা লম আর সেই ক্ষেত্রে ডিজিপিক আমি ফুল অথরিটি দি থৈছো। তেখেতসকলৰ উপর বজালি জিলার এসপি আর বজালি জিলার আরক্ষীর উপর এটা অর্থনৈতিক অপরাধ সংক্রান্তীয় বিশেষ তথ্য আমার পোহরলৈ আহিছিল। সেইবাবে আজি আমি এই নলবা বজালির এসপি ডিএসপি বা বিভিন্ন জনক আজি আমি রিজার্ভত ক্লোজ করেছো, বিভিন্ন জনের ট্রান্সফার অর্ডারও গধূলি ওলাব আর এওঁলোক সকলোরে বিপক্ষে সিআইডিত এটা বিশেষ গোচর রুজু করা হয়েছে আর সিআইডি গোচরের উপর ব্যবস্থা অনুসরি হয়তো গ্রেপ্তারও হব পারে, মানে মই এইটুকু কৈছো যে মানে তেওঁলোক গ্রেপ্তারও হব পারে আর গ্রেপ্তারের সংখ্যা বাড়িব পারে। মানে দুখিয়া মানুহক বিশেষকৈ পুলিশে নিজের ক্যারেক্টার বদলাব লাগিব। আগতে যে দাবি হুমকি মারি যি ধরনে চলিছিল সেই ব্যবস্থা নচলিব, পুলিশের শীর্ষতম অফিসার হলেও তেওঁ এরেস্ট হব। আমি এই ধরনের ডিজিপিয়ে ইতিমধ্যে সকলকে বার্তা দিছে আর ডিজিপিয়ে যিখিনি কথা কৈ আছে সেইখিনি এসপি লেভেললৈকে সকলো অফিসারে বুঝি পাব লাগে, কারণ ডিজিপিয়ে কোৱা কথাখিনি আমার কথা। আর সেই কারণে আজি আমি এসপির বিপক্ষেও আমি একশন লৈছো আর এনেকুৱা ধরনের দুখিয়া মানুহক যন্ত্রণা দিয়ার যদি অভিযোগ পোৱা যায় আর যদি প্রমাণিত হয় আমি সকলোরে বিপক্ষে ব্যবস্থা লম আর সেই ক্ষেত্রে ডিজিপিক আমি ফুল অথরিটি দি থৈছো।